যদি ভাবকি ভাবছে ওই দিকে যাই গান করতে তো না না আমি বলছি যে ঠান্ডা দমে লাগছে একটা বিটি ছেলা দেব যা যা এখন ঘর যা বিটি ছেলা দেব চাই না কাদের এদিকে না বলতে চাই না আগে এই দিকে দেখ ভগবানের মতন বসে আছে দণ্ডবত করে যা রে জিও আসুন গান এর পরের গানটা একটু লক্ষ্য করে শুনবেন অজগতি কথার গান গানটা কি শাস্ত্র থেকে এক গভীর তত্ত্ব গান একটু লক্ষ্য করে শুনলে বুঝতে পারবো অনেকে আমি দেখছি কপালে গোপী তিলক অনেকে রাম ভক্ত বাবারা বসে আছেন অনেকে মায়েরা বসে আছেন তা প্রত্যেকটি মানুষের জন্য এই শিক্ষামূলক গানটি একটু লক্ষ্য করব কি বলছি কবি গানের ভাষা কিছু কিছু মামাসিরা মনে মনে করছে ইয়া দমে ডাইলক এই বাবা আমি যখন জন্মেছিলি তখন আমার জন্মের দোষ আছে হ্যাঁ আমি জন্মেছিলি তখন আমার মা ঘরে ছিল না মায়ের গুরু গুরু করে বলছি তো কি করে আমার জন্মটা হইল একটু লক্ষ্য করে শুনুন কি বলছি ওরে আমার যেদিনই জন্ম হলো আমারই মা গেছিল মোরে আরে বাবা আমারই ঘরে ছিল না গেছিল ভিক্ষার তরে বাবা গেছিল ভিক্ষা করতে আর আমার যখন জন্ম হয় তখন মা গেছিল মরে এটা কোন ছেলের কথা বলছি একটু লক্ষ্য করে শুনবেন এক মহান রাম ভক্তের কথা বলছি ওরে আমার যেদিন জন্ম হলো আমার মা গেছিল মরে আর বাবাও আমার ছিল না গো গেছিল ভিক্ষার তরে এই আজব কথার উত্তর যে বলতে পারে সেই তো বেটার বাবা ওগো সাধু বাবা এই কথাটির জবাব দিবে কে বাবা ওগো সাধু বাবা এক মহান রাম ভক্তের কথা রাম কে ছিল রাম ছিল সূর্য বংশের একজন মর্যাদা পুরুষোত্তম রামের জন্মস্থান কোথায় অযোধ্যায় রামচন্দ্রের বংশে কারা কারা ছিল একটু লক্ষ্য করে শুনবেন আমি আমার বাপ ঠাকুরদা চোদ্দ পুরুষের নাম জানি নাই রামচন্দ্ররা অযোধ্যায় সূর্য বংশে আঠাশ পুরুষ রাজত্ব করেছিল পুরো ত্রেতা যুগ আঠাশ পুরুষ আঙ্গুল দিয়ে গুনবেন প্রথমে ছিল মনু তার স্ত্রীর নাম শতরূপা মনু থেকে মানু আর শতরূপার স এই তিনটি লেটার নিয়ে হয়েছে মানুষ এখান থেকে মানুষের সৃষ্টি নাই তো আমাদের নাম হয়ে যেত গরু হ্যাঁ নাম দিয়েছে মানুষ এই জন্য বলছি ওরে মানুষ সময় থাকতে করবি হুঁশ নাই তো বুড়াবার সময় খাবি লাবেন চুষ কোনো কাজ দিবে নাই যতই কায়দা কর এখন বহু মার্কেটে বহু রকমের কায়দা তা প্রথমে ছিল মনু
তার স্ত্রী শতরূপা ভালো করে গুনবেন রামচন্দ্রের 28 পুরুষ মনুর পুত্র ইক্ষাকু ইক্ষাকুর পুত্র কশ্যপ কশ্যপের পুত্র সূর্য সূর্যের পুত্র বুধ বুধের পুত্র দিলীপ দিলীপের পুত্র জন্মঞ্জসু জন্মঞ্জসুর পুত্র যুবনাস্য যুবনাস্যের পুত্র মান্ধাতা মান্ধাতার পুত্র মচকুন্দ মচকুন্দের পুত্র হরিবীজ হরিবীজের পুত্র হরি হরিচের পুত্র হরিশ্চন্দ্র হরিশ্চন্দ্রের পুত্র রোহিতাস্য রোহিতাস্যের পুত্র খাণ্ডব খাণ্ডবের পুত্র দধিমুখ দধিমুখের পুত্র মরিচি মরিচির পুত্র সুবাহু সুবাহুর পুত্র সগর সগরের পুত্র মহাসগর মহাসগরের পুত্র ভগীরথ ভগীরথের পুত্র রঘু রঘুর পুত্র অজ অজের পুত্র দশরথ দশরথের পুত্র রামচন্দ্র রামচন্দ্রের পুত্র পুষ্কল পুষ্কলের পুত্র রামচন্দ্রের পুত্র লব লবের পুত্র পুষ্কল পুষ্কলের পুত্র দিতি এই 28 পুরুষের মধ্যে একজন রাম ভক্ত যার জন্ম মাত্রই মা মারা গেছিল হ্যালো হ্যালো যিনি চণ্ডালের ঘরে জন্মগ্রহণ করেছিলেন মহান ভক্ত তার চরণে ধরে আমরা জানতে পারব ভক্তটির নাম সবরী চণ্ডালী পঞ্চবটির বনে যেদিন তার জন্ম হয় তার মা সঙ্গে সঙ্গে মারা গেছে এবার কি বলছে বাউল ও গো সাধু বাবা গঙ্গা স্নানে ধর্ম হয় না পাপ বলুন ধর্ম হয় কে বটিবা দাঁড়া রে অল্প আইন ভাই তুই আমার কাছে অল্প এক না কিছু করব না ভাইটি আশীর্বাদ করি বল পাই আই রে বাপ হাই ভগবান এমনও ছেলে আছে বাপ কিনে অল্প আই ভাইটি অনুরোধ করছি ছেলে আইন কিছু করব না রে বল হাত উঠাইম বলে দিছে গঙ্গা সিনালে ধর্ম হয় এটা তো আমরা সবাই জানি তাহলে বাদল পালকে 70,000 টাকা দিবার কি দরকার গঙ্গা সিনালে মহাপাপ তত্ত্ব বলেছে শুনবো তো বলি সকাল পর্যন্ত তত্ত্বই শুনাবো ওরে গঙ্গা সিনালে মহাপাপ মামাসি গুলাই মনে ভাবছে মকর দিনে বেকার ঠান্ডায় ডুব দিলি বাপ যারা যারা গঙ্গা স্নানছ ওদের বিপদ ওরে গঙ্গা স্নানে মহাপাপ দেখে দেখে শাস্ত্রে লেখা আছে স্নানছ গঙ্গা স্নানে মহাপাপ দেখো শাস্ত্রে লেখা আছে এখানে বামুন যা দেখছো নাকি কেউ নাই না হ্যাঁ না তাহলে বলো আছে না তাহলে কই হাত উঠাও না হ্যাঁ এক দুজন আছে তো নাই কোনো করতে পারবে দু দুই আছে দিছি বলিয়া তো দিব বলি আর বামুন মাল্লে স্বর্গে বাস যদি বামুন আছে তো গাড়ি তো টেকবে আমার এটা কি রকম গল্প আমি প্রত্যেকটা কথার গানের মানে বুঝাইন দিব না খালি গান করে যাব হাসে কত লোক বলে রে ই তুমি বকে এ বাপ বকি মানে এমন কথা বলে দিব বাপের কিরা বাপ ঠাকুর দা 14 পুরুষ মোবাইলের গুগল ভাঙলো খুঁজে পাবে না যদি পাবে তাহলে আজকে একটা প্রশ্ন করে নিয়ে যাব যদি গুগলটা খুলে নিয়ে জবাব দিতে পারো তাহলে আমি ওর ঘরে নকর ঘাটে যাব তা কি বলছে বাউল ওরে গঙ্গা স্নানে সর্বনাশ একথা শাস্ত্রে লেখা তবে সাধু গুরুর কাছে জাগা গঙ্গা স্নানের সর্বনাশ ভালো করে শুনে রাখুন দেখবেন গঙ্গা স্নান করতে বেশিরভাগ এই মকরে আর আমাদের এলাকায় ওই বোলবমের দিনে বেশি যায় নকি যাই নিয়ে সুলতানগঞ্জে জল উঠাই আর এই হয়তো ওই গেল্লা ওই ধারের আমাদের গেল্লা চিড়কাই
বাবার কাছে বলবো বলবো ঘরে যদি দোকান করেছে তো এসে নিয়ে ওজন কম বলবো কত সুন্দর যায় জল ঢাললো মা বলছে বেটা পেট ব্যথা করছে একটু ট্যাবলেট দেন রে দাঁড়ানো দিন সা চলে গেল আমি মন্ডি পাইলে গেছি আমি ঘরে আছি মা পেট ব্যথায় মরছে কেউ দেখবার লোক নাই জেন্ত শিব থাকতে ঘরে আমরা জল ঢালি চিড়কার বাবা ধাম আমাদের জেন্ত শিব পার্বতী থাকতে ঘরে আমরা জল ঢালি তারকেশ্বরে রাতুল চরণ ছেড়ে দিয়ে প্রণাম করি সেই পাথরে মন্ডা মিষ্টি খাওয়াই তাকে যে খেতে চাই তারে দিলি না কি হবে তোর পারের উপায় পাই না ভেবি তারি ঠিকানা বাপ মা যদি ঘরে কি হবে তিলক মালাই কি হবে গেরুয়া পরে কি হবে বড় বড় তিলক কাটে আর গয়া কাশি বৃন্দাবন ঘুরিয়ে যদি নিজের জন্মা মা বাপ পাড়ুক ছায়ের মতো না খাইয়ে টেটাই টেটাই মরে হবে কিছু এই জন্য বলেছে ওই রকম গঙ্গা স্নানে মহা পাপ আর বামুন মারলে স্বর্গে বাস যাইনি ঠেঙ্গাতে শুরু করে দিও না বামুন মারে স্বর্গে বাস হয়েছিল কার ভালো করে জানবেন অন্ধমুনির ছেলে সিন্ধু মুনিকে মেরেছিল দশরথ দশরথের কোনো পুত্র সন্তান ছিল না অভিশাপ করেছিল অভিশাপ করার পরে সেই অভিশাপ তার বর হয়ে রামচন্দ্র জন্ম নিল তারপর দশরথের স্বর্গে বাস হয়েছিল আমার তোমার লয় আগে দশরথ হইতে হবে তবে ও গো সাধু বাবা এই কথাটির জবাব দিবে কে ও সাধু বাবা আমাদের যদি এইটা মাঘ মাস চলছে ফাগুন মাসে কারো দেখা শোনা হয় তো বিহাট কখন হবে হয় বৈশাখ মাসে আর যদি বৈশাখ মাসে দেখা শোনা হয় আষাঢ় মাসে কিন্তু বাউল কি বলছে ওরে সকাল বেলায় দেখা শোনা আমাদের বিহাটা কেমন ওরে সকাল বেলায় দেখা শোনা হইতে পারে কারো যদি টাকা পয়সা বেশি আছে দিল দেখা শোনা করে আর দুপুর বেলায় বিয়া এটাও হইতে পারে কারো যদি পয়সা থাকে এবার সন্ধ্যা বেলা বউটাই আইলো বিয়া লাগাইলে তো বউ আসবে কি তো বউটা আসছে কেমন কিরকম জিনিস রে মা মাসিরা মনে মনে করছি খাল ভরা কে জন্মান ছিল লো সকাল বেলায় দেখা শোনা আর দুপুর বেলায় বিয়া তোমাদের এলাকায় হয়েছে নাই আর সন্ধ্যা বেলায় বউটাই আয়ো এটা খুলে বলি কোনো ছেড়ে দেন নল্প লজ্জা লাগছে হা দেখো টপিওয়ালা বলছে খুলিয়া বলো না বাপের কিরা তোমার জন্য রাগে বলবো টপিওয়ালার মনে মনে ভাব যে বাদল পাল বটে কি বলতে কি বলে কোনো ঠিক আছে নিচের দিকটা সাদা আর উপর দিকটা লাল ওই জন্যই মায়ে বাপে নাম রেখে দিয়েছে বাদল পাল প্রত্যেকটা কোথায় আছে 500 এমজির মাল তবে ভালো করে দিবে তাল নাই তো গোটাই গোল কি বলছে বাউল ওরে সকাল বেলায় দেখা শোনা দুপুর বেলায় বিয়া এটা হাতালি হল আর সন্ধ্যা বেলায় বউটাই আলো ছেলে কোলে নিয়ে
পরাশর নামে একটা মুনি ছিল যারা মহাভারত পড়েছেন পরাশর নামে একটা মুনি ছিল গঙ্গা পার হইতেছিল সেই সময় একটা লেডিসের সঙ্গে দেখা সকালবেলা লেডিসটার কি নাম লেডিসটার নাম ছিল মৎস্যগন্ধা মাছের মতন গন্ধ নদীর এই পারে দেখা শোনা তারপরে বলছে বিয়া করব বলছে লোকে দেখে নিবে তখন দিল কুয়াশার সৃষ্টি করে ওই মুনিটাই করেছিল কুয়াশা মাঝ নদীতে হলো বিয়া ওই পারে যাচ্ছে যাচ্ছে সকাল বেলায় দেখা শোনা আর দুপুর বেলায় বিয়া নদীর ওই পারে যাচ্ছে যাচ্ছে একটা ছেলে হলো ছেলেটির নাম যিনি বেদ রচনা করলেন যার নাম ব্যাসদেব ভালো করে দেখবেন পড়ে ও গো সাধু বাবা এই কথাটির জবাব দিন ও সাধু বাবা এই কথাটির জবাব দিন কে বা ভিড়ে বহুত কোন থেকে বসে আছে টুকু রাস্তা তো খালি করে দাও জাম তো যাক বাপ আমাদের জীবন যাচ্ছে এবার ভালো করে শুনুন মোবাইলে গুগল খুলে দেখলেন যদি কেউ উত্তরটা বলতে পারেন মঞ্চে চলে আসুন আজকে টাকাটা তাকে দিয়ে চলে যাব পাপ কারো বাপ লই এ কথা শাস্ত্রে লেখাই আছে আর এর জাজল্য প্রমাণ দেখো জগন্নাথ পুরী ধামে দিয়া গেছে বলো জগন্নাথের হাত ছুঠো কেন আমরা না হয় পাপ করলে রোগান যাই জগন্নাথের হাত গুলা কেনে ঠুঠাবো বা কি ভালো করে শুনুন চেংড়া ছেলেগুলা জীবন তো ছাড়ছে যে বাদল দা এই চ্যাপ্টার তো কখন বন্ধ করে আমি তো রেডি আছি রে বাপ ক্যাসে টুলটাতে তোটুকু সবুর কর আজ ঘর যাব নাই বাপ যত রং তোদিকে দিয়ে যাব ওরে পাপে কারো বাপ লই দেখে দেখে শাস্ত্র লেখাই আছে আর জগন্নাথ আর জগন্নাথের হাত কেন ও বাবা ঠুটো হয়ে গেছে ড্রেস পরলেই বাউল হবে কিন্তু মাল পাবে না জগন্নাথের হাতগুলো ঠুটো কেন হয়েছে ভালো করে শুনে যান এই জন্য বললাম যে পাপ কারো বাপ লয় শাস্ত্রে লেখা আছে আর জগন্নাথের হাতগুলো ঠুটো কেন তার প্রমাণ শাস্ত্রে দিয়া আছে মোবাইলে না কি রকম এই জগন্নাথ পাপ করেছিল জন্য সবাইকে সাবধান করছি যে পাপ একটা এমন জিনিস আগুনের মতো ছোট বাচ্চা কেউ ছাড়ে না এই জগন্নাথ পূর্ব জন্মে একটা পাপ করেছিল কি যেদিন ভালো করে রেকর্ড করে যান আর শুনবেন রেকর্ড হচ্ছে মোবাইলে যেদিন ভক্ত প্রহ্লাদের পিতা যার নাম কি ছিল হিরণ্যকশিপু উনাকে বধ করেছিল কে বলুন খুলে বলুন নরসিংহ এই নরসিংহটা কে ছিল না স্বয়ং নারায়ণ নারায়ণ যখন ওই হিরণ্যকশিপুকে জঙ্ঘার মধ্যে রেখে এই নখ দ্বারা যখন বক্ষ বিদীর্ণ করে দিল সেদিন ভক্ত প্রহ্লাদের মা কয়াধু ছুটতে ছুটতে এসে আর নারায়ণকে বলছে নারায়ণ আমি যে সতী রমণী আমার কথা একবার তুমি না ভেবে আমার স্বামীকে হত্যা করলি তবে শোনো নারায়ণ আমি যদি সতী নারী হয়ে থাকি তোমাকে অভিশাপ করলাম এই জন্মে তুমি আমার স্বামীকে যে হাত দিয়ে বক্ষ বিদীর্ণ করলে কলিযুগে তুমি যখন জগন্নাথ রূপে যাবে তখন ওই হাতের আঙুল তোমার থাকবে না তুমি হবে ঠুটো জগন্নাথ ও গো সাধু বাবা এই কথাটির জবাব দিবে ও সাধু বাবা এই কথাটির জবাব দিবে কে বা
ইয়ার পরে টুকু দিছি বাবা কারণ সবগুলা তো আর নিরামিষ লোক নাই কিছুগুলা আমিষও আছে।